মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় যখন চলছে নাকা চেকিং, ঠিক তখনই এই রঘুনাথগঞ্জেরই একাংশে দেখা গেল লকডাউন না মানার বিভিন্ন চিত্র, তাও আবার ডাক্তার চেম্বারের সামনেই। দূরত্ব বজায় না রেখে, এমনকি মুখে মাস্ক না দিয়ে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে চেম্বারের সামনে, যেখানে রাস্তায় একটা বাইক কিংবা গাড়ি দেখলেই পুলিশ চার্জ করছে। সেখানে ঠিক এই দৃশ্য কি তাদের চোখ এড়িয়ে গেল? এখন লাখ টাকার প্রশ্ন এটাই যে পুলিশ প্রশাসন সচেতন হলেও সাধারণ মানুষ কি সচেতন? ফরাক্কা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।